আসসালামু আলাইকুম এবরান আমি মাকসুর আলিমা আপনার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ক্রাফট ক্রিয়েশন বাই লেমাতে আজ আপনাদের সাথে শেয়ার করব এখানে পুঁতি দিয়ে মালটা তৈরি আমার এই ধরনের ভিডিও অলরেডি আমার চ্যানেলে ছিল আর বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে যেহেতু আমি আগে ভিডিওগুলো কিভাবে মেক করতে হতো বা কীভাবে আপলোড দিতে হতো এই প্রসেসগুলো ঠিক মতো জানতাম না যার কারণে আমার ভিডিওগুলোতে বিভিন্ন ধরনের মিউজিক ক্লেম বা বিভিন্ন ধরনের ক্লেম চলে আসছে যার কারণে আমি ভিডিওগুলো ডিলিট করে আবার নতুন করে আপলোড দিচ্ছি এখানে আমি আট নাম্বার পৃথিবী পুঁতি নিয়েছি সত্তর নাম্বার রক্ততা আর একটি নিয়েছি পাতা আমি এখানে টোটাল পুঁতি নিয়েছি চল্লিশ গ্রাম আর রক্ততা নিয়ে সামান্য কিছু পরিমাণ রক্ততা লেগেছে আমি রক্ততা নিয়ে এভাবে করে একটি রক্ততার মধ্যে পাঁচটি পুঁতি ভরে একটা পুতি দিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি পাঁচের সার্কেল করে নিলাম এখন যে পুঁতিটি দিয়ে ঘরটি ক্রস করেছি সেই পুতিটার কে কমন ধরে রসুতার মধ্যে আমি পাঁচটি পুতি ভরে নেব এবং পাঁচ নাম্বার যে পুতিটি আছে সেই পুতিটি দিয়ে খড় ক্রস করে দিয়ে এখানে একটি ছয়ের ফুল করে নেব প্রথম ফুলটি আমি করে নিলাম এক কমনে ছয়ের ফুল এবার আমি দ্বিতীয় পুতিটি কমন নিয়ে নিয়েছি এখন দেখা রসুতার মধ্যে দুটি পুতি আছে আমি আর চারটি পুঁতি রক্ততে ভরে নেব এবং চার নাম্বার যে পুতিটি আছে সেই পুতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি চারে ফুল করে নেব এরপরে আমি চলে যাব পরবর্তী পুঁথিতে আমি পরবর্তী পুঁথিটি কমন নিয়ে নেব পরবর্তী পুঁথিটি আমার কমন নেওয়া হয়ে গেছে এখন দেখলাম রক্ততার মধ্যে আছে দুটি পুতি। চারের ফুল করার জন্য আর চারটি পুঁতি ডান হাতের রক্ততে ভরে নেব এবং চার নাম্বার যে পুঁতিটি থাকবে সেই পুতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি ছয়ের ফুল করে নেব এখানে দেখুন ছয়ের ফুল করা কমপ্লিট এখানে আমি টোটাল তিনটি ছয়ের ফুল করে নিয়েছি আরও একটি ছয়ের ফুল আমি সেম ওয়েতে করে নেব লাস্টের ছয়ের ফুলে চলে এসেছি লাস্টে আসার পর লাস্টের প্রতিটি কমন নিলাম প্রথম যে ফুলটি করেছিলাম তার প্রথম পুঁতিটি কমন নিয়ে নিলাম এবার রক্তদায় থাকছে তিনটি পুঁতি আমি আর দুটি পুঁতি রক্তদায় ভরে নেব এবং ঘর ক্রস করে দিয়ে এখানে একটি ছয়ের ফুল করে নেব। এবার একটা পুঁতি দিয়ে ঘর ক্রস করেছি এবার দ্বিতীয় ফুল থেকে আমি আরও একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি দেখুন দুটি ফুল থেকে আমি একটি একটি করে দুটি পুঁতি কমন নিয়ে নিলাম এবার আমি রক্ততার মধ্যে চারটি পুতি ভরব তারপরে চার নম্বরের পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে দুই কমন একটি ছয়ের ফুল করে নেব। দুই কমরে ছয়ের ফুল করা কমপ্লিট এবার এখান থেকে আমি একটি পুঁতি কমন নিয়ে এনেছি এখন দেখেন রকশতে দুটি পুঁতি আছে এখন ছয়ের এখানে আমি পাঁচের ফুল করব পাঁচের ফুল করার জন্য আমি তিনটি পুঁতি রক্ততে ভরে নেব এবং তিন নাম্বার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি এক কমনে পাঁচের ফুল করব। প্রথম ফুলটি হলো দুই কমনে পাঁচের ফুল দ্বিতীয় ফুলটি হলো এক কমনে পাঁচের ফুল এবার আমি তৃতীয় ফুল করব তৃতীয় ফুল করার জন্য আমি এখান থেকে দুটি পুঁতি কমন নেব। আমি দুটি ফুল থেকে দুটি পুঁতি কমন নিয়ে নিয়েছি এবার রক্ততায় আসে তিনটি পুঁতি ডান হাতের রক্ততার মধ্যে আমি তিনটি পুঁতি ভরে নেব এবং তিন নম্বর পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি ছয়ের ফুল করে নিলাম এবার আমি চার নাম্বার ফুলে চলে যাব সেখানে গিয়ে একটি পুঁতি কমন নিয়ে নেব রক্ততার মধ্যে দেখুন আছে দুটি পুতি এবার আমি রক্ততার মধ্যে তিনটি পুতি ভরে নেব এবং তিন নাম্বার যে পুঁতিটি এসে সেই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি পাঁচের ফুল করে নেব এই লাইনটি হলো দুই কমনে ছয়ের ফুল এক কমনে পাঁচের ফুল একদম লাস্টে চলে আসি দেখুন দুই পাশে দুটি ছয়ের ফুল আছে এই জন্য এখান থেকে আমি একটি পুঁতি কমন নিলাম প্রথম যে ফুল করেছিলাম সেখান থেকে একটি পুঁতি কমন নিলাম রক্ততায় আছে তিনটি পুঁতি পাঁচের ফুল করার জন্য আর দুটি পুঁতি রক্সতে ভরে নেব এবং খর ক্রস করে দেব তাহলে এই লাইনটি হলো কমপ্লিট দুই কমনে ছয়ের ফুল এক কমনে পাঁচের ফুল এবার আমি সামনের দিক থেকে একটি পুঁতি কমন নেবো মানে পরবর্তী ফুল থেকে একটি পুঁতি কমন নেব আমি দুটি ফুল থেকে দুটি পুঁতি কমন নিয়ে নিয়েছি এবার রক সুতার মধ্যে চারটি পুঁতি ভরে নেবো এবং চার নম্বর পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি ছয় ফুল করে নেব এবার আমি রক্সতা দিয়ে পরবর্তী যে দুটি পুঁতি আছে সেই দুটি পুঁতি কমন নিলাম রক্সতার মধ্যে আছে তিনটি পুঁতি ছয়ার ফুল করার জন্য আর তিনটি পুঁতি রক্ততায় ভরে নেব এবং তিন নাম্বার যে পুঁতিটি আছে সেই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি ছয়ার ফুল করে নেব আমি দ্বিতীয় ছয়ার ফুলটি এখানে কমপ্লিট করে নিয়েছি এবার তৃতীয় ছয়ার ফুল করার জন্য আমি আবার দুটি পুঁতি কমন নিলাম রক্সতার মধ্যে আছে তিনটি পুঁতি আর তিনটি পুঁতি রক্তদের ভরে নেব এবং তিন নম্বর পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি ছয়ের ফুল কমপ্লিট করে নেব এভাবে করে দুই কমনে ছয়ার ফুল করে এই যে লাইনটি দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ লাইনটি আমি কমপ্লিট করে নেব একদম লাস্টে চলে আসি আসার পরে এখানে লাস্টের যে দুটি পুঁতি আছে সেই দুটি পুঁতি কমন নিলাম প্রথম যে ফুল করেছিলাম তার প্রথম পুঁতিটি কমন নিলাম এখন দেখেন রক্সদার মধ্যে চারটি পুঁতি আছে আমি আর দুটি পুঁতি রক্ততে ভরবো এবং ঘর ক্রস করে দেব হয়ে গেল এবার আমি এতে দেখুন একটা পুঁতি রক্ততে আছে আমি আরও একটি পুঁতি সামনের দিক থেকে কমন নিয়ে নিলাম এখন রক্ততার মধ্যে আছে দুটি পুঁতি আর তিনটি পুঁতি রক্ততে ভরে নিয়ে তিন নম্বর পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে আমি এখানে একটি পাঁচের ফুল করে নিলাম আবার আমি সামনের দিকে চলে যাব সেখানে গিয়ে দুটি পুঁতি কমন নিচ্ছি রক্ততার মধ্যে আছে তিনটি পুঁতি আমি আর দুটি পুঁতির রক্ততে ভরে নেব এবং ঘর ক্রস করে দেব এবার আমি চলে যাব পরবর্তী দুটি পুঁতি কমন নিতে আমি সেখান থেকে দুটি পুঁতি কমন নিয়ে নিলাম রক্সতে আছে তিনটি পুতি আমি আর দুটি পুঁতি রক্সতে ভরে নেব এবং ঘর ক্রস করে দেব এই লাইনটি হলো দুই কমনে পাঁচের ফুল এইভাবে করে আমি সম্পূর্ণ লাইনটি এখন কমপ্লিট করে নিচ্ছি আমি এই লাইনটি করে নিচ্ছি দুই কমনে পাঁচের ফুল দিয়ে দেখুন লাস্টে চলে আসছি আসার পর লাস্টে যে দুটি পুঁতি আছে সেই দুটি পুঁতি কমন নিলাম প্রথম যে ফুল করেছিলাম তার প্রথম পুঁতিটি কমন নিয়ে নিলাম এবার পাঁচের ফুল করার জন্য আরেকটি পুতি লাগবে আরেকটি পুঁতি নিয়ে আমি ঘর ক্রস করে দেব এই লাইনটি কমপ্লিট দুই কমনে পাঁচের ফুল এবার আমি দুই পাশ থেকে একটি একটি করে পুঁতি কমন নিয়ে নেব আর রক সুতোর মধ্যে আমি এবার তিনটি পুঁতি ভরে নেব তারপরে এই লাইনটি কমপ্লিট করব দুই কমনে পাঁচে ফুল দিয়ে একটু আগে মানে আগের লাইনটি যেভাবে আমি কমপ্লিট করেছি ঠিক একইভাবে দুই কমনে পাঁচের ফুল করে এই লাইনটি কমপ্লিট করতে হবে তা কিন্তু এবারও আমি দুটি ফুল থেকে কিন্তু একটি একটি করে পুঁতি নিয়ে এনেছি দেখুন প্রথম পাঁচের ফুলটি করা কমপ্লিট এবার আমি দ্বিতীয় পাঁচের ফুল করব দ্বিতীয় পাঁচের ফুল করার জন্য আমি পরবর্তী দুটি পুঁতি কমন নিলাম এখন দেখুন রক্ততার মধ্যে আছে আমার তিনটি পুতি আমি আর দুটি পুঁতি রক্সতে ভরে নেব এবং ঘর ক্রস করে দেব এরপরে আমি এখানে একটি পাঁচের ফুল এভাবে করে কমপ্লিট করলাম এবার চলে যাব পরবর্তী ফুলে এখান থেকে গিয়ে আমি আবার দুটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি তাহলে রক্তদের চলে আসবে তিনটি পুঁতি পাঁচের ফুল করার জন্য আর দুটি পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি পাঁচের ফুল কমপ্লিট করে নিতে হবে ঠিক এভাবে করে বাকি ফুলগুলো দুই কমনে পাঁচের ফুল করে কমপ্লিট করে নেব লাস্টে চলে আসছি আসার পর লাস্টে যে দুটি পুঁতি আছে সেই দুটি পুঁতি কমন নেব প্রথম যে ফুল করেছিলাম তার প্রথম পুঁতিটি কমন নেব এখানে রক্সতে চলে আসছে চারটি পুঁতি পাঁচের ফুল করার জন্য আর একটি পুঁতি রক্ততে ভরে নেব এবং ঘর ক্রস করে দেব এখানে আমি দুটি গিট দিয়ে কমপ্লিট করে নিয়েছি এবার এই যে উপরে পাঁচটি পুঁতির মধ্যে আমি এভাবে করে রক সুতা রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে নেব তাহলে এই জায়গাটা অনেক বেশি মজবুত হয়ে যাবে এবার আমি এইখানে পাতা অ্যাড করবো পাতাটা কোনো কিছুই না জাস্ট রক সুতা দিয়ে এখানে বেঁধে দেবো আপনি আপনার মতো করে বেঁধে দিতে পারেন নয়তো আমার মতো করে এভাবে বেঁধে দিতে পারেন নয়তো গ্লুকান মেশিন দিয়ে এখানে পাতা কিন্তু সেট করে দিতে পারেন তা আমি এভাবে উপর দিক থেকে দুটি রক্ত একই সাথে বের করে নেব দুইটা রক্তার মাথায় আমি উপর দিক থেকে এভাবে বের করে নিচ্ছি এরপরে আমি দুটি রক্ত দুই দিকেই নিয়ে জাস্ট এই যে পুঁতিগুলো আছে সবগুলো পুঁতির মধ্যে রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে দেব আমি আমার মতো করে খুব শক্ত করে এখানে রক্ত দিয়ে পাতা বেঁধে দিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো করে পাতাগুলো বেঁধে দেবেন তাহলেই দেখবেন যে এখানে খুব পারফেক্ট এবং সুন্দরভাবে পাতাগুলো সেট হয়ে আছে আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই দেখুন আমি এখানে পাতা টাইট করে এভাবে অ্যাড করে নিচ্ছি ব্যাস দেখুন এখানে আমি সুতা দিয়ে পাতা অ্যাড করে নিয়েছি এবার আমি এটাকে উপরের দিক থেকে হালকা করে একটু চাপ দেব উপরে এই অংশটা একটু চাপ দিব চাপ দিলেই এভাবে করে দেখুন হয়ে গেলো মালটা তৈরি খুব সিম্পলভাবে আমি দিয়ে তৈরি করে নিয়েছি আশা করছি আপনার ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টের সাথেই থাকবেন সেই সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন